হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে এটা ঠিক ব্লগ ভিডিও নয়, আজকে হলো ভূত চতুর্দশী। যেহেতু আজকে আমি আপনাদের জানাবো বাঙালি ভূতদের ব্যাপারে এবং তাদের নাম এবং তাদের বিবরণ। আসুন জেনে নেওয়া যাক বাঙালি কি কি ভূত আছে এবং তাদের নাম কি এবং তাদের বিবরণ কি। চলুন শুরু করেন। চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ব্রহ্মদৈত্য। বাঙালি ব্রাহ্মণরা যারা অপঘাতে মারা গেলে তারা ব্রহ্মদৈত্য হয়। সাদা ধুতি খালি গায়ে পৈতে পড়ে এরা আশ্রয় নেয় বেলগাছে। বেগতিক দেখলেই যখন তখন যে কোনো কারোর ঘাড়ে চেপে বসতে পারে এরা। মাঝে সাঝে মানুষকে নাকি উপকারও করে। নাম্বার টু, শাকচুন্নি। বিবাহিত মহিলারা মৃত্যুর পর শাকচুন্নি হয়, আর তাই হাতে শাকাপলা সিঁধিতে সিঁদুর পরে এদের অন্ধকারে ঘুরে বেড়াতে দেখা যায়। মৃত্যুর পরও বিবাহিত জীবনের শোক আহ্লাদ ত্যাগ করতে পারে না এরা, তাই সাধারণত বিবাহিত নারীদের উপরেই ভর করে শাকচুন্নিরা। নাম্বার থ্রি, মেচো ভূত। ভারী মাছ খেতে ভালোবাসে, এটুকুই যা দোষ। থাকে গ্রামের পুকুরের ধারে, মাছ কিনে ফেরার সময় অনেকে এদের খপ্পরে পড়ে। এরা ফুসলিয়ে সেই লোককে বাঁশবাগানে নিয়ে যায়, তারপর ভয় দেখিয়ে মাছ ছিনিয়ে খায়। রান্নাঘর জেলেদের নৌকা থেকেও চুরি করে মাছ। নাম্বার ফোর, স্কন্দকাটা। মাথা নেই, মনে করা হয় রেলে কাটা পড়লে বা কেউ মাথা কাটলে হয় স্কন্দ কাটা। সারাক্ষণ নাকি নিজের মাথা খুঁজে বেড়ায়। তারা একা একা হেঁটে যাওয়া পথিকে সাহায্য চায় তাদের মাথা খুঁজে দেওয়ার জন্য। এমনকি তারা প্রতীকদের অনেক সময় হিপনোটাইজ করে, যেন তারা তাকে সাহায্য করে তার হারিয়ে যাওয়া মাথা খুঁজে দেওয়ার জন্য। নাম্বার ফাইভ, মামদভূত। লোককথা থেকে জানা যায় যে এই মামদভূত থাকে পুরাতন কবরস্থানের আশেপাশে। এরা খুবই দুষ্ট স্বভাবে, অপমৃত্যুর ফলে এই ভূতের জন্ম হয়। নাম্বার সিক্স, প্যাঁচাপেচি। সচরাচর দেখা যায় না, দেখতে প্যাঁচার মতো এবং জোড়া ভূত, একটি ছেলে অন্যটি মেয়ে। গভীর জঙ্গলে মানুষ প্রবেশ করলে এরা পিছু নেয় এবং সুযোগ বুঝে মেরে ফেলে, ভারী বিপজ্জনক। নাম্বার সেভেন, নিশি। প্রিয়জনের গলা নকল করে ঘর থেকে ডেকে আনে। এই নিশির ডাকে সাড়া দিয়ে যে ঘর ছাড়ে সে আর ঘরে ফিরতে পারে না। কথিত আছে নিশিরা কোনো মানুষকে দুবারের বেশি ডাকতে পারে না, তাই সাবধান, রাত বেড়ে থেকে তিনবার ডাকলে তবেই বের হবেন। নাম্বার এইট, কানাভুলো। এই শ্রেণীর ভূতরা এক বা দলছুট প্রতীককে গন্তব্য ভুলিয়ে দেয়, ঘরে আচ্ছন্ন করে রাখে, অচেনা স্থানে নিয়ে আসে। এর কবলে পড়ে মাঝে মাঝে মানুষ একই রাস্তায় বারবার ঘুরপাক খেতে থাকে। নাম্বার নাইন, দেশভূত। এরা বাঁশঝাড়ের ভূত, কবরস্থানের পাশে বাঁশঝাড়ে এদের বাস। লোককথায় এসব রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যাবে এরা বাঁশ নামিয়ে অপেক্ষা করছে প্রতীকের জন্য। নাম্বার টেন, গেচোভূত। গেচোভূত গাছে বসবাস করে। লোকগাথা অনুসারে যেসব মানুষ গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাদের আত্মা সেই গাছের মধ্যেই থেকে যায় এবং গেচোভূতে পরিণত হয়। রাত বিরাতে গাছের নিচ দিয়ে পথচারী গেলে তার ঘাড়ে লাফিয়ে পড়ে সেই ভূত। নাম্বার ইলেভেন, রাক্ষস। বিশাল দেহি, বড় বড় নখ দাঁতওয়ালা এই ভূত বাংলার রূপকথার একটি অনিবার্য অংশ। এরা বেশ প্রাচীন, পুরাণেও এদের উপস্থিতি পাওয়া যায়। মানুষ লোভী এই ভূতদের প্রিয় বাক্য, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। নাম্বার টুয়েলভ, ডাইনি। ইনি আবার একটু ব্যতিক্রম, ইনি মৃত নন, জীবিত ও সাধারণত নারী। প্রচলিত গল্পগুলোতে কেউ কেউ জন্ম থেকে ডাইনি বা অশুভ লক্ষণা হয়, আবার কেউ হয় তন্ত্র সাধনা আর কালো জাদু করে। এটা বিশ্বাস করা হয় যে ডাইনিরা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে তাদের হত্যা করে। অনেক গল্পে আমাদের ডাইনিদেরকেও কিন্তু ঝাঁটার পিঠে উঠতে দেখা যায়। নাম্বার তেরো, পেতনি। ভারী বদমেজাজি, পা থাকে পেছনে ঘোরানো, যখন যেমন ইচ্ছা আকার নিতে পারে, এমনকি পুরুষেরও। ও বলে রাখি, এরা আসলে নারীভূত। বেঁচে থাকতে কিছু অতিরিক্ত আত্মা বা আশা ছিল এবং অবিবাহিত অবস্থাতেই ইহলোক ত্যাগ করেছেন। নাম্বার ফোরটিন আর লাস্ট, ঝেউ ভূত বা ঝেউ পেতনি। সাধারণত ঝাউ গাছে লুকিয়ে থাকে। সন্ধ্যাবেলায় পথিক যদি একা একা সেই ঝাউবন বা জঙ্গল পেরোতে যায়, তখন তাকে ধরে ঝাউয়ের মগডালে চড়িয়ে দেয় এই ভূত। তা বন্ধুরা, আশা করি ভূতদের ব্যাপারে জানলেন। 14 রকম ভূত নিয়ে আমি আপনাদের এই বিবরণটা শোনালাম বা জানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে এরকম টাইপের ভিডিও অবশ্যই আরও আসতে থাকবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তাদের জন্য টাটা।